মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, আর আমাদের বাচ্চারাও ভালো আছে। কি ভালো লাগে না ওদের জড়িয়ে ধরতে, শরীরটা গরম, মানে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, তো তার মধ্যে ভূতকে জড়িয়ে ধরতে হেভি লাগছে। পেও পেও কি আছে ও যে কি দুষ্টু, কি দুষ্টু সেটা বলার না, চুপ। আবার নালিশ করছে, বলছে না ও নাকি দুষ্টু না। আর রসগোল্লা দেখো, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এই যে ভাজা মাছটা আবার দেখছে ক্যামেরার দিকে, আবার দেখছে, নামিয়ে দিচ্ছি, বড্ড ছটপট ছটপট করছে। তো যারা প্রথম এসছে আমার চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যাবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, আর অল নোটিফিকেশনটা অন করে দেবে, কারণ আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি, তার ফার্স্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে। আর সেটা দেখা মাত্র অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর কমেন্ট করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। না কিছু বলবি তুই, বলে দাও, বলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমি মেও মেও করবো, মেও মেও। তো এখন বাজে 9:30, সকাল থেকে অনেকগুলো ফোন এলো, তো ফোন করে কথা বলতে বলতে আবার পান্তু এসে গেছে ওদিক থেকে। পান্তুয়াকে একবার দেখিয়ে দি, ওই যে তিতি ধরতে গেছে পান্তুয়াকে, এই যে পান্তুয়া, পান্তু হাই বলে দাও, হাই বলে দাও, বলে হাই হাই, এই হাত দিয়ে বলো, এই হাত দিয়ে, ডান হাত দিয়ে হাই বলতে, হাই হাই, কেমন আছো তোমরা, হাই, চুমু দিয়ে দাও একটু, সবাইকে চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। তো যাই হোক, তো আজকে টিফিন বানাবো, আর আমার সহকারী আছে, বাবা নাকটা এখনো কুটকুট কুটকুট করছে অ্যালার্জিতে, আর আমার সহকারী আছে হচ্ছে তিতলি, তিতলি আজকে আমাকে হেল্প করবে আটা মাখাতে, ওই যে পিছন পিছন আসছে, আমার হেল্পার আসছে পিছন পিছন, আমি হচ্ছি রাজমিস্ত্রি, আর ও হচ্ছে আমার হেল্প জোগালু, বলে দে তার রাজমিস্ত্রি এখন যাচ্ছে রান্নাঘরে, জোগালু আগেই পৌঁছে গেছে, জোগালুর আগে চলে যায়, জোগালুর আগে চলে যায় না, সিমেন্ট বালি মাখানোর জন্য চলে গেছে। তো আমি বললাম তোকে, আমি তুই আটাটা মাখ, আমি আলু ফালু কাটি, তো বানানো হবে আজকে রুটি তরকারি খাবো। আর দেখো ফ্রিজ থেকে বার করি, দাঁড়াও, সেটা হচ্ছে আজকে একটা মজার রান্না করব, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একজনকে দিতে লাগবে, আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ, যদি তাকে আমি ফোনে মানে এখানে আনতে পারবো না, আমার মানে আমার মেয়ে আমার কাছে যতটা, ও ঠিক আমার কাছে ঠিক ততটাই, বললে বলছে বাবা কিরম হিংসা মনের মধ্যে, জোগালুর মনে। তো দেখো কি রান্না করবো আজকে, দেখাই তোমাদের, এই দেখো চিকেন চাপ, দাঁড়াও আমি এটা তোমাদেরকে দেখাবো, হচ্ছে পরে দেখাবো চিকেন চাপটা, আর এটা কিভাবে বানালাম তোমাদেরকে আমি এমনি মুখে মুখে বলে দেবো, আর রান্নাটা তিতলি করবে, এটা তো করবো, আর একটু যেহেতু চিকেন চাপ বানাচ্ছি একটু রাইস বানিয়ে নেবো, ও তো এটাই হয়ে যাবে আজকে আমাদের দুপুরের মেনু। আর যেটা আরেকটা কথা আমি বলি, সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন না সকালবেলা সবার ভিডিও দেখি, আমার বন্ধুদের ভিডিও দেখি সকালবেলা, তো আজকে দেখলাম, আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না, তো যাই হোক আমি পরে বলবো নামটা ওর, তা আজকে দেখলাম ওর ভিডিওতে খুব আফসোস করছিল বসে বসে, মানে এমনি সময় আমি, ও খুব শর্টস বানায়, আর আমি দেখি, কিন্তু আমি যারা শর্টস বানায় তাদের বেশিরভাগেরই কিন্তু আমি শর্টস আমি দেখি, আমিও পাগল ছাগলের মতন আছি, তো যার জন্য আমি বলছি না, আমার মতন সবাই পাগল ছাগলের মতন আছে, সবাই খুব সুন্দর শর্টস বানাচ্ছে, এবং অনেক এজেড মানুষও দেখছি বেশ সুন্দর। এবং একটা কথা বলবো তোমাদের সবাইকে, সেটা দেখে প্লিজ কেউ হাসাহাসি করো না, কারণ অনেকেরই তো মনে ইচ্ছে থাকে, সেগুলো হয়তো পূরণ হয়নি জীবনে, এবং সেটা হয়তো আজকে একটা এমন একটা টাইমে এসে সেগুলো হয়তো সে পূরণ করতে পারছে, তো সেখানে তাকে সে যেরমই করুক তাকে অ্যাপ্রিসিয়েট করুক, একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্তত করছে তো পারফর্ম, তাই না, এটা কিন্তু কিছু কম নয়, অনেক বড় ব্যাপার। তো যাই হোক ওর শর্টস আমি দেখি, তো আজকে আমি ওর ভিডিও দেখতে গেলাম, তখন দেখলাম ও বলছে ও রাত্রে ঘুম হয় না, খুব ঘুমের কষ্টেও ভোগে, তো আমার না বেশ কিছুদিন আগে ভীষণ ঘুমের কষ্ট হচ্ছিল, মানে কিভাবে না তাকিয়ে তাকিয়ে দিন মানে রাতটা দিন হয়ে যেত বুঝতে পারেন, ভোরের দিকে হয়তো একটু ঘুম আসতো, মানে খুব খারাপ অবস্থা গেছে, তখন আমি ভীষণভাবে
মানে ইউটিউব সার্চ করতাম, গুগল সার্চ করতাম কি করে ঘুমানো যায়, ঘুমের ওষুধ কত খাবো। খেতাম না যে তা না, খেতাম মাঝে মাঝে একটা 0.25, একটা ঘুমের ওষুধ আছে 0.25, একটা ঘুমের ওষুধ আছে ওটা খেতাম। রোজ খেতাম না, হয়তো সপ্তাহে দুদিন খেতাম, খেতাম না, কিন্তু চিন্তা করলাম এত ঘুমের ওষুধ খাওয়া ভালো না। তো গুগল সার্চ করে আমি কিছু উপায় বার করেছিলাম, আর সেই উপায়গুলো কিন্তু অ্যাপ্লাই করে আমার সত্যি কিন্তু ঘুম হয়েছিল, আর সেইগুলো আমি আমার কাজকর্ম হয়ে যাক, তারপরে আমি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা মনে করছো অনিদ্রায় ভুগছো, ঘুমোচ্ছ না, একটুখানি মানে আমার কথা শুনে একটু অ্যাপ্লাই করে দেখো, যদি তোমরা উপকার পাও, সাথে সাথে পাবে না, আজকে করলে কালকের থেকে পাবে তা না, অন্তত দিন সাথে করো জিনিসটা, তারপরে দেখো তো উপকার পাও নাকি। যদি পাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। অনেক বকবক করে ফেলেছি, এবার চলো যাওয়া যাক, রান্না বান্নাগুলো করি, সাথে থাকো। কোথায় গেল আমার জোগালু? তিতলি, ওই যে জোগালু না, তাহলে তুই কি, তাহলে তুই কি জোগালু? আমার জোগালু, এটা এটা আমার জোগালু, আমার জোগালু আমাকে আটা মেখে দেবে, কি সুন্দর আটা মাখতে পারে, নরম নরম রুটি হবে। চলো টাটা, সাথে থাকো, চলে যাও না কিন্তু আবার। তো দেখো তিতলির আটা মাখা হয়ে গেছে, নরম আছে, ঠিক আছে, ঠিক আছে, একটু ঢাকা দিয়ে রেখে দাও। তো তিতলি হয়ে গেছে, দিয়ে ঢাকা দিবি, বাইরে রয়েছে জিনিসটা নিয়ে আয় একটা কিছু। তিতলির আটা মাখা হয়ে গেছে, আর এই দেখো আমি আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো বেগুন কুমড়ো কিছুই নেই আমার ঘরে আজকে, আমি শুধু টমেটো দিয়ে আলু পেঁয়াজের তরকারি করবো, একটা রুটি দিয়ে খাবো। হ্যাঁ না, তো টিফিনটা বানিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে, সাথে থাকো। লালটু বলছে যে সঙ্গীতা আর সুমি ঘাবড়ে গেছে, তো তুমি এমন একটা ভিডিও বানাও। তা দেখো খেতে বসে পড়েছি রুটি তরকারি, আর তরকারির উপর একটু সস লাগিয়ে নিয়েছি, হেভি লাগে না? তো টিফিন খাচ্ছি আমরা তিনজনে, লালটু আর তিতলিকে একটু দেখিনি, নাহলে ওরা আবার বলবে কি যে আমাদেরকে একটু দেখায় না, শুধু নিজেকেই দেখায়। এই যে হাই বলে দাও, গুড মর্নিং বলে, গুড মর্নিং। বাবা কি গম্ভীর হয়ে বলছে, কি গম্ভীর হয়ে বলছে গুড মর্নিং, আসল কথা তা নয়, দাড়িগুলো কাটেনি তো, সেগুলো ভেবা চাকা খেয়ে গেছে আর কি বলবে, একটু ওয়েট রেখে বললো গুড মর্নিং, তারপরে এবার রাখতে পারলো না কি ইমেজটাকে, হেসেই ফেলবে। এখানে আছে আমাদের পাগলা দেবী, ওই যে কি আছে দাদি, কেমনি মিষ্টি খাবে না, ভাত রয়েছেন, ভাত দেবো, বলার নেই। তো চলো খেয়ে দিয়ে নি, খেয়ে নিয়ে আর ঘরটা মুছে নেবো, তিতলি ঝাড় দিয়ে দিয়েছে ঘর, ঘরটা মুছে নেবো, মুছে নিয়ে তিতলি ভাড়া ঘর চার দেয়, তিতলি ভালো ঘর ঝাড়ে, তিতলি ঘর যেটা এত সুন্দর দেয় মোটামুটি, মানে ময়লাটা ময়লা জায়গা থাকে, কিন্তু আমার মনে হবে না ঘর মোটেই না, গেলে ওগুলো কি ওদিকে ময়লা কম, ময়লা কিন্তু বেরোয়, ওগুলো কি ময়লা, আরে তুই ময়লাটা ফেলিস না কেন এক জায়গায়, না কি বল তোকে আমি বাবা বলি, বাবা ময়লাটা ফেলে দিবি একটা কিছু দিয়ে তুলে, কেন বাবার মেয়ের খুন ছুটি কি করে তিতলি, সব ঝাড় দিয়ে যা ঘর যাত্রা সে তো যারা যে মরছে সে বুঝতে পারে, ময়লা গুলো এনে বারান্দার এক জায়গায় চুপ করে রেখে দেবে, ওকে এতবার বলেছি তুই ময়লা গুলো কোনো কিছু দিয়ে তুলে ফেলে দিবি, ফেলবে না। আচ্ছা আমার সম্বন্ধে কিছু বলো, তুমি তোমার কিছু বক্তব্য আছে আমার সম্বন্ধে, আমি কিরকম খেটখেটে নাকি ভালো, আমার দিক থেকে খেটখেটে, এছাড়া এমনি ভালো, সবার বাড়ির লোকের একই কথা খিটখিটে, আমার দিক থেকে খিটখিটে, কেন খিটখিটে হয় বলি, সেটা হচ্ছে আমরা না বেশি ভালো চিন্তা করি, একটু হাঁচি দিল বা একটু কাশলো, কাশছো কেন, ওষুধ খাও, হাঁচলে কেন, ওষুধ খাও, গরম জলে স্নান করো, এই করো, এবার ব্যাপার কি, ও দেখ খুশু ওইদিকে গেছে, এবার ব্যাপার কি, আমার কিছু হলে তো এগুলো কেউ বলে না, ওই যে যার জন্য আমার ওদের খিটখিটে মনে হয় না, এবার বলতে গেলে কি বলবে, কি তুমি যেন কারো কথা শোনো মনে হয়, তোমার তো যেটা ভালো মনে হবে তুমি সেটাই করবে, আমরা তো তোমার কথা শুনি, তা আমার কথা যেমন শোনো, তখন এইসব বলার কি দরকার, খিটখিটে মানে তিতলি আবার কি বলে, বাবা আর বললাম না, বাকি আছে আমার নিজে, হ্যাঁ হ্যাঁ বলি না,
আমি খিটখিটে দিলি কেউ ভালোবাসে না সংসারে সংসার সার নাই যার কে যেন বলতো সার নাই যার তার নাম সংসার সত্যি তাই এত করি এদের জন্য নাম নাই নাম নাই যখন থাকবো না সেদিন বুঝতে পারবে কি হারালাম দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না ফালতু না মেয়েটা মানে দাঁত না থাকলে তো ফলস দাঁত আছে তার মানে আমি না থাকলে তুই সৎমা আনবি তাই তো তোর বাবাকে বিয়ে দিয়ে তোর মাথা না দেখো কিসব বলছে ওকে দেখাই একটুখানি আমি বললাম কি যে সামনের জন্মে তুমি আমাকে বিয়ে করবে বলে কি তোমাকে দেখলে আমি সামনের জন্মে দশার দূর থেকে পালাবো ওকে আমি বিয়ে করেছি ভাগ্য ভালো আবার আমাকে এসব কথা বলে আমি যদি ওকে বিয়ে না করতাম সিরিয়াসলি ওর বিয়ে হতো না কিন্তু আবার আমাকে বলে আমাকে দেখলে নাকি দশ হাত দুধ দিয়ে পালাবে তোমাকে দশ হাত দুধ দিয়ে তুমি কি পালাবে আমি তোমাকে দেখে পঞ্চাশ হাত দুধ দিয়ে পালাবো কথা প্রথমে বানাবো রাইস দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে রাইসের যে ভাতটা সেটা আমি রান্না করে ফেলেছি এবার আমি ক্যাপসিকাম মানে ভেজিটেবিলগুলোকে কুচিয়ে নিচ্ছি তারপরে চাপটা যেহেতু আমি কালকে রাখছিলাম এটা চাপটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দিতে লাগে আমি বলতে যাচ্ছিলাম কি ল্যামিনেশন ওভারনাইট করলে ভালো হ্যাঁ কিন্তু এবার ওভারনাইট করলে জিনিসটা অবশ্যই ভালো হবে কেন মানে এই চাপের যে চিকেনটা সেটা যতটা মোলায়েম হবে সফট হবে তত কিন্তু খেতে ভালো লাগে তবে ঘটনা হচ্ছে চাপের মাংসটা কিন্তু আমার চাপের মতো নয় মাংসটা অ্যাকচুয়ালি আমার এমনি চিকেন রান্না করবো বলে আমি নিয়ে এসেছিলাম তারপরে মনে হলো না চাপ রান্না করি তো দেখিয়ে দিই তোমাদেরকে একবার এটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কি কি দিয়েছি এর মধ্যে আমি বলে দিই আমার এখানে বোধ হয় 1 কেজির ওপরে চিকেন রয়েছে তাতে আমি দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা তার সাথে ছিল তোমার জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যেরকম আমরা ন্যাচারাল চিকেন কষাতে দিই সেই জিনিসগুলো ছিল এক্সট্রা যেটা ছিল সেটা ছিল কাজু বাদাম পোস্ত আর কাজু বাদাম ছিল পোস্ত ছিল এই দুটো ছিল আর ছিল টক দই কাজু বাদাম পোস্ত টক দই আর সাদা তেল এটা কিন্তু সর্ষের তেলে আমরা ন্যাচারাল যখন মাংস ম্যারিনেট করি তখন কিন্তু সর্ষের তেলে করি কিন্তু এটাতে কিন্তু সাদা তেল দিতে হয়েছে আমাকে তো এই জিনিসগুলো আমি দিয়েছি তোমাদের যদি এই রেসিপিটা দেখতে ইচ্ছা করে আমার পুরোনো ভিডিওতে কিন্তু চিকেন চাপের রেসিপি আছে আমি লিঙ্কটা অবশ্যই শেয়ার করবো দেখে বানাতে পারো খুবই ভালো খেতে হয় কড়াইতে আমি তেল আর ঘি মিক্সচার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো মানে এটা একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার এটা যতক্ষণ না হয় সময় লাগবে মোটামুটি একদম লো স্টিমে আমি রাখবো সেটা আমার হতে 30 থেকে 45 মিনিট সময় লাগবে তারপরে আমি যা মেশানো মেশাবো সেটা আমি লাস্টে দেখাচ্ছি এখন আমি স্টিমটা পুরোটাই দিয়ে রেখেছি বাড়িয়ে রেখেছি ঢাকা দিয়ে আমি কমিয়ে দেবো দেখো মোটামুটি 45 মিনিট মতন আমার লাগে এবার এতে আমি যেটা মেশাবো সেটাই কিন্তু আসল চিকেন চাপে গন্ধ মানে সেন্ট হবে বা টেস্ট হবে এগুলো তো আছেই অবশ্যই কিন্তু আবার বলছি আমি লিঙ্ক দিয়ে দেবো ওখানে ভালোভাবে দেখানো আছে ওটা দেখে নেবে এটা আছে কেওড়া জল এটা দিয়ে দেবো এই ঢাকনাটা হাফের মানে 3 ভাগের 1 ভাগ এবার দেবো গোলাপ জল
যেটাও দেবো তিন ভাগের এক ভাগ। এবার দেবো মিঠা আতর, খুব সামান্য, দুই ফোঁটার বেশি নয়, দুই বেশি দিলে কিন্তু এটা তিতা হয়ে যেতে পারে। আর যেটা দেবো লাস্টে সেটা হচ্ছে এই যে দুধ, তার মধ্যে আমি দিয়ে দেবো কেশর। এবার এই কেশরটা দিয়ে দেবো, এবার আমি ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটা সেক্ষেত্রে কিন্তু আমি বন্ধ করে দেবো, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতন, তারপরে খাওয়া যাবে, রেডি। আমি শুধু একটু টেস্ট করে নেবো নুন মিষ্টিটা, গন্ধ কিন্তু ফাটাফাটি বেরিয়েছে। একটু নুন আমার কম লাগছিল, দিয়ে দিলাম। আর একটা কথা সেটা বলতে ভুলে গেছি, মাঝখানে কিন্তু আমি 1 চামচ চিনি দিয়েছিলাম এতে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় চিকেন চাপটা খেতে। তো ব্যাস, আর কিছু লাগবে না। এবার এই যে গরমটা আছে এতে করে চিনি বা নুন দুটোই গলে যাবে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর লাস্টে যখন আমি সার্ভ করব তখন সেটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। তো চিকেন চাপ তো আমার রেডি হয়ে গেছে, আর এবার করব আমি রাইস। রাইসের জন্য দেখো ভাতটাও আমার রেডি হয়ে গেছে। আর এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তাতে দেবো একটুখানি ঘি, ঘিয়ের তো অনেক দাম, তাই জন্য একদম ঘি দিয়ে করা যাবে। আর দেখো এখানে আমি কেটে নিয়েছি কি কি আছে বলতো, ফুলকপি আছে, গাজর আছে, বিনস আছে, ক্যাপসিকাম আছে। তো চলো ভেজে নিই। ফ্রাই করে নিলাম রাইসটাকে, আর এটা এখনো ফ্রাই করা হয়নি, এটা রাতে যখন খাবো তখন ফ্রাই করব। চাপটাও দেখো, দেখিয়ে দিই তোমাদেরকে, চাপ আমার রেডি হয়ে গেছে। আমি খেয়ে অবশ্যই টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে, এখন শুধু উপর থেকে দেখে নাও কেমন হয়েছে। আমার বাড়িতে কেউ আসতে চাইলে বলবে চাপ খেতে, আমি নিশ্চয়ই রেখে খাওয়াবো চাপ। তো আমিও শেষ পর্যন্ত খেতে বসে পড়লাম, আর আমি খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? ওদের থেকে আগে জেনে নি কেমন হয়েছে, কেমন হয়েছে দিদি? আমি তো করলাম, ভালোই হয়েছে। ভালো আছে না? কেমন আছে গো? ভালো আছে, সত্যি। আমার মনে হচ্ছে দইতে গন্ডগোল হয়েছিল, আমার কাছে ফ্রেশ দইটা ছিল না, দইটা একটু ফ্রেশ দেওয়ার চেষ্টা করবে, আমার কাছে দইটা সমস্যা করেছে, আদারওয়াইজ এমনি ঠিক আছে। তো চলো খেয়ে দিয়ে নি, তারপরে তোমাদের ঘুম পাড়াবো, মানে ঘুম পাড়াবো মানে সরি, মানে আমি কি করে ঘুম আসে আমি সেই টিপস দিয়ে দেবো তোমাদেরকে। তো খাওয়া দাওয়া মিটলো, এবার চলে আসি আমার মূল পর্বে, যেখানে আমি বলেছি যে যারা অনিদ্রায় ভুগছো তাদেরকে আমি 4টে টিপস দেবো, যেতে করে তোমরা কিন্তু ঘুমোতে সক্ষম হবে এবং এটা অ্যাপ্লাই করে দেখবে। যদি ঘুম আসে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, আর না এলেও কমেন্ট করবে।
আর এটা আমি কার রেকমেন্ড মানে এসেতে করছি কার জন্য করছি বেশ মানে যার ভিডিওটা থেকে ভিডিওটা আমি করলাম সেটা হচ্ছে সর্বানির সাথে আড্ডা ওর আজকের ভিডিও আমি দেখলাম তো আমার যখন অনিদ্রা হয়েছিল মানে রাতে ঘুম আসতো না তখন অনেকগুলো জিনিস অ্যাপ্লাই করে কিন্তু আমি ঘুমাতে সক্ষম হয়েছিলাম আমি প্রথমেই বললাম যে আমি ওষুধ খেতাম প্রথমে ওষুধটার নাম ছিল ট্রাইকা 0.25 তো সেই ওষুধটা খুব হালকা ওষুধ ডাক্তার আমাকে বলেছিল তুমি খেতে পারো কিন্তু আমার মনে হচ্ছিল যে ওষুধ খেয়ে ঘুমানোটা এই বয়স থেকে যদি আমি শুরু করে দিই তাহলে তো ভবিষ্যতে গিয়ে যদি ওষুধ খেয়েও ঘুমবো না ঘুম আসবে না সেটা খুব মারাত্মক হবে তখন আমাকে আমার এক বন্ধু ফার্স্ট পরামর্শ দিয়েছিল যখন ওর সাথে একদিন রাত্রিবেলা ও আমাকে হঠাৎ করেই বলে যে কি রে তুই ঘুমোচ্ছিস না এখনো এত রাতে তুই অনলাইন তখন আমি বললাম না তখন আমি বলে জানিস আমার না ঘুম আসে না তখন ও আমাকে একটা কথা বলেছিল খুব ছোট্ট কথাটা কিন্তু খুব কাজের কথা ছিল যে ভাতটা খাওয়ার পর আমাদের না অনেকের একটা ঘুম ঘুম একটা ব্যাপার আছে এবার আমরা যেহেতু এখন মোবাইল ফোন ব্যবহার করি সবারই কিন্তু একটা অভ্যাস মানে শুতে যাওয়ার সময় একটা মোবাইল হাতে নিয়ে হয় আমরা কেউ যারা আমরা ইউটিউবিং করি তারা নানান রকম ভিডিও দেখি এডিটিং করি বা নানান রকম কাজ করি আর যারা ইউটিউব করো না হয় সিনেমা দেখো নয় খবর দেখো কেউ কেউ নানান রকম জিনিস মোটকাতে কেউ ফেসবুক করে কেউ হোয়াটসঅ্যাপ করে তা আমাকেও একটা কথা বলেছিল যে তুই মোবাইলটা দেখছিস ভালো কথা যেই মুহূর্তে দেখবি তোর একটা ঝিমুনি আসছে সেই মুহূর্তে যত ইন্টারেস্টিং জিনিস হয় তুই দেখিস না কেন সেই মুহূর্তে ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়বি দেখবি অসুবিধা হবে না এই জিনিসটা কিন্তু আমার কাজে দিয়েছিল এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে জিরা আমরা যে রান্না করি যে জিরা জিরার ব্যবহারটা তো আমরা রান্নাতে বেশিরভাগ সবাই করি অল্প বিস্তর তাই জিরাটা কিন্তু আমাদের খুব ঘুমের জন্য খুব কাজের মানে জিরা ভিজিয়েও যদি আমরা একটু জলটা খাই ওপরে এটা কিন্তু ঘুমের খুব ভালো কাজ দেয় আমি কিন্তু সব ওষুধ ছাড়া ঘুমানোর সব পদ্ধতিগুলো আমি এক এক করে বলছি এটা গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে গিয়ে এটা মারাত্মক উপকারী জিনিস তোমরা করে দেখতে পারো গরম জল টকবক করে গরম জলটা ফোটার পর ভেপারটা নেওয়া কিরকম সেটা একটা কিছু চাপা দিয়ে ওই জলের মধ্যে কিচ্ছু দিতে লাগবে না কোনো কার্বল প্লাস হোক ডিসপ্রিন হোক কিচ্ছু না শুধু যদি মনে করো যে দুটো তুলসী পাতা দেবে সেটা আলাদা ব্যাপার তুলসী পাতা তো ভালো জিনিসই আর জলটার মধ্যে আর যদি পারো সামান্য দু চারটে জিরে গোটা জিরে ওই জলটার মধ্যে দিয়ে শুধু ভেপারটা নেবে ভেতরে টানবে আর বার করবে মানে ভেতরে ঢুকিয়ে বার করবে এটা তুমি মোটামুটি ডেলি তিন থেকে চারবার করবে প্রত্যেক দিন তোমরা যাদের ঘুম হচ্ছে না ডেলি তিন থেকে চারবার করবে এটা করলে মাথাটা কতটা হালকা মনে হবে চিন্তা করতে পারবে না কারণ আমার যখন ঘুম হচ্ছিল না আমার একটু চোখের সমস্যা দেখা দেখি আমি ডাক্তারের কাছে আমি গেছিলাম ডাক্তার আমাকে বলেছিল আমার এসব জায়গাগুলো নাকি সর্দিতে ভরাট হয়ে গেছে তা বলেছিল যে তুমি আপনি রোজ যতবার মানে কোনো লিমিট নেই পাঁচবার ছবার যতবার পারবেন ভেপারটা নেবেন এবং নেওয়ার পরে আমার কি হতো মারাত্মক আমার নাক দিয়ে চোখ দিয়ে গলা দিয়ে মানে কফ বেরোতো জল বেরোতো তারপর না মানে কি একটা আরাম যে আমার লাগতো সেটা আমি বলে বোঝাতে পারবো না এবং তারপর থেকে আমার নিয়মিত ঘুমও হতো এটা গেল তিন নম্বর আর চার নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এটা আমি ইউটিউব থেকেই আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না আমি যদি পাই কখনো খুঁজে আমি চ্যানেলিংটা শেয়ার করে দেবো এই ভিডিওতে যতক্ষণ না আমি পারছি আমি বলছি ঘটনাটা অনেক বড় ছিল মানে একটা কি বলবো এটাকে মানে কি থেরাপি বলে জানি না যে আঙুল ঠাঙ্গুল এগুলো করে 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 আমি জানি না আমার ঠিক মনে নেই তো সেখানে আমি দেখেছিলাম একটা উনি ব্যায়াম দেখেছিলেন ভদ্রলোকের একটা চ্যানেল ছিল এই যে আমাদের যে হাতটা না এই এখান থেকে এরকম প্রেস করতে 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 একদম আমাদের এইখানটায় আসতে হবে প্রেস করতে করতে একটা আঙুল হলো আবার দুটো আঙুলটা সেম করে এইখানে আসতে হবে প্রেস করতে করতে আস্তে আস্তে এই যে এরকম 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 এরমভাবে প্রেস করতে করতে একদম এইখানে আবার এই আঙুলটাও সেমভাবে এই আঙুলটাও সেমভাবে একদম এইখানটা এই পয়েন্টে এসে থামবে কিন্তু এই আঙুলটাও আসবে আবার এই আঙুলটাও আসবে সেমভাবে আবার এই আঙুলেও তাই হবে এখান থেকে প্রেস করতে করতে এরমভাবে এখানে এরমভাবে এই আঙুলটা হবে এই আঙুল এই আঙুল তারপরে হাতটাকে এরম ভাবে চিপে ধরে এরম করতে লাগবে এই তারপরে এই যে এই যে এই এই গ্যাপগুলো এই দুটো আঙুলের গ্যাপে এই আঙুলটা ঢুকিয়ে দিতে লাগবে ঢুকিয়ে দিয়ে
এই আঙুলটাকে এরকম ভাবে প্রেস করতে হবে। তারপরে এইরকম করতে লাগবে, এই আবার করতে লাগবে, এরকম করতে 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 তুমি এই যে না ঘুমানোর সময় তোমাকে করতে হবে তার কোনো ব্যাপার নেই। তুমি ধরো কখনো টিভি দেখছো বা এমনি বসে আছো, তখনও তুমি এটাকে এই ব্যায়ামটা কিন্তু আস্তে আস্তে করতে পারো বসে বসে, কিছুই না, এরকম ভাবে বসে বসে টিপছি, এরকম ভাবে বসে বসে এরকম এটা এইটা করলে কিন্তু অনেক সময় আমি দেখেছি যে আমি কখনো এরমভাবে টিপেই ঘুমিয়ে পড়েছি, মানে ঘুম থেকে উঠলে দেখেছি আমি, তার মানে আমি এটা করতে করতে ঘুমিয়ে পড়েছি, তার মানে এটা কাজ দিয়েছে। তো এইটুখানি তোমাদের আজকে জানানোর ছিল, যেহেতু আমি দেখলাম যে ঘুম না আসার যন্ত্রণা যে কী সেটা আমি দীর্ঘদিন না ঘুমিয়ে টের পেয়েছি। তো এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা আমার এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমাকে ভালোবাসা দিও। অনেক পাশে থেকো আমার দাদা।